আজকে আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি তাই তার জীবন নিয়ে বিস্তৃত কিছু বলার নেই তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়া সাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর অতি অল্প বয়স থেকে রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন তারপর সাহিত্যের প্রায় সমস্ত শাখায় কবিতা গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ প্রত্যেকটিতেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি তার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফ আরিংসের জন্য নোবেল পুরস্কার পান এবং উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান এর থেকে বেশি কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই তার জীবনী পড়ো আমরা চলে যাব তার কবিতায় আজকে আমরা যে কবিতাটি পড়ছি আগেই বলেছি তার নাম রূপনারায়ণের কুলে এই কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া জীবনের একেবারে শেষ দিকে তিনি এই কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন এই কাব্যগ্রন্থের কোনো কবিতারই তিনি নিজে নাম রেখে যাননি পরে যখন কবিতাগুলোকে সংকলিত করা হয় তখন কবিতাগুলোর যে প্রথম লাইন সেই লাইন থেকেই নামকরণ করা হয় যথার্থী এই কবিতাটিরও প্রথম লাইনের থেকেই কবিতাটির নামকরণ করা হয় রূপনারায়ণের কুলে কবিতাটির নামের যে ব্যঞ্জনা এবং কবিতার যে বিষয়বস্তু ভাব সেগুলো আমরা পড়তে পড়তেই বোঝার চেষ্টা করব রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণ একটি নদীর নাম সেই নদীর কুলে উনি বলছেন আমি জেগে উঠিলাম আসলে নদী হলো জীবনের প্রতীক প্রবহমান জীবনের প্রতীক এবং এই যে রূপনারায়ণ নদীটির নাম রবীন্দ্রনাথ সচেতনভাবেই এই নামটি নির্বাচন করেছেন এই কবিতার জন্য রূপনারায়ণ অর্থাৎ রূপেই নারায়ণ রূপের মধ্য দিয়েই আমরা নারায়ণরূপে মানুষকে চিনি নিজেকে চিনি সেই রূপের কথা উনি বলছেন অর্থাৎ রূপের জগতে তিনি যখন জেগে উঠলেন এটাকে আমরা জন্মগ্রহণ করাও বলতে পারি বা জন্মের পর যখন মানুষের আত্মার জাগরণ ঘটে বোধের জাগরণ ঘটে সেই জাগরণকেও বলতে পারি অর্থাৎ রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম এই যে রূপের জগৎ সেই রূপের জগতে তিনি যখন জেগে উঠলেন তার বোধ জেগে উঠল তখন কি হলো জানিলাম এই জগৎ স্বপ্ন নয় তখন তিনি বুঝতে পারলেন এই যে জগৎ সেটা স্বপ্ন নয় আমরা যদি উপনিষদের কথা ভাবি তাহলে উপনিষদের ব্যাখ্যায় বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা অর্থাৎ এই জগৎ মায়ার জগৎ প্রপঞ্চ মায়ার অর্থাৎ আমরা যা দেখি যা স্পর্শ করি সেই সমস্ত সত্য নয় এক সত্য হলো ব্রহ্ম আর এগুলো সত্যের মায়া মোহ এসব দিয়ে আমরা আমাদের জগৎকে চিনি রবীন্দ্রনাথ নিজে একজন উপনিষদ তাত্ত্বিক মানুষ তিনি এটা জানতেন জীবনের শেষ দিকে এসে তার মনে হচ্ছে না সেই কথা বোধহয় সত্য নয় জগৎ মিথ্যা নয় স্বপ্ন নয় কেন তার এরকম অনুভূতি হচ্ছে আমরা পরের লাইনে তার কিছুটা অনুভব পাব আগে পড়ি সেটা পরের লাইন উনি বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ অর্থাৎ এখানে এসে এই রূপের জগতে মায়ার জগতে তিনি দেখছেন যেটাকে আমরা মায়ার জগৎ মনে করি সেই জগৎ উনি দেখছেন রক্তে অক্ষরে নিজের রূপ নিজের স্বরূপটি তিনি চিনতে পারছেন রক্তে অক্ষরে অর্থাৎ কীভাবে আমাদের জীবনের যে সংঘাত যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ও সংঘাত থেকে আমাদের রক্তের ভিতরে যে আলোড়ন উঠে তুফান উঠে তরঙ্গ উঠে সেই তরঙ্গ দিয়ে সেই তুফান দিয়ে যে গাথা রচিত হয় যে অক্ষর নির্মিত হয় সেই অক্ষর এবং গাথা দ্বারাই আমরা নিজেদেরকে চিনতে পারি নিজেদের স্বরূপকে চিনতে পারি পরের লাইনে উনি বলছেন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে কিভাবে চিনলাম এই রূপের জগতে এসে চিনলাম আঘাতে আঘাতে জগৎ যদি স্বপ্নময় হতো সত্য না হতো তাহলে এই আঘাতগুলো আমাদের হতো না এই বেদনাগুলো আমরা পেতাম না আমরা যখন স্বপ্ন দেখি সুসুপ্তি অবস্থায় সুসুপ্তিতে স্বপ্ন দেখা যায় না ঘুমন্ত অবস্থায় তখন কি আমাদের শরীরে কোনো আঘাত লাগে আমাদের শরীর থেকে রক্ত ফুটে ওঠে উঠে না আঘাত বেদনা রক্ত তখনই ফুটে ওঠে যখন আমাদের এই রক্ত মাংসের শরীর সত্য হয় অর্থাৎ এই রক্ত মাংসের শরীরে যে আঘাত লাগে বেদনা আসে সে থেকে আমরা বুঝতে পারছি যে এই জগৎ যাকে উপনিষদ বলছে মিথ্যা বা প্রপঞ্চ তা আসল সত্য নয় আসল সত্য হল এই রূপের জগতে বেদনা আছে আঘাত আছে এবং তাই দিয়েই আমাদের স্বরূপ নির্মিত স্বরূপ রচিত পরের লাইন উনি বলছেন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম এই যে জীবনের যে সত্য সে সত্য কঠিন কারণ কি জন্মের পর আমাদেরকে যে জীবনের মধ্য দিয়ে যেতে হয় যে যাপনের মধ্য দিয়ে যেতে হয় সেখানে আমাদের যা কিছু মিথ্যা মোহ সেগুলোর আবরণ ভাঙতে ভাঙতে আমরা ক্রমশ সত্যের সম্মুখীন হই জীবনে যে দুঃখের সমুদ্র আমাদের পার হতে হয় যে লবণাক্ত সমুদ্র সেই সমুদ্রের যে তরঙ্গ তার যে আঘাত তা কঠিন তা আমাদেরকে স্বপ্ন থেকে মোহ থেকে মায়া থেকে চ্যুত করে এবং সত্যের সম্মুখীন করে সেই কঠিনকে তিনি ভালোবাসলেন যা সত্য তাকে তিনি ভালোবাসলেন কেন ভালোবাসলেন কারণ সে কখনো করে না বঞ্চনা যা সত্য তা চিরদিন সত্য সত্য তো এমন নয় আজ সত্য কাল মিথ্যা সত্য চিরদিনের সত্য তাই সত্যের হাত ধরলে বঞ্চনার সম্ভাবনা নেই কারণ সত্যের রকম ফের হয় না পরের লাইনে তিনি বলছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন এ জীবন আসলে জন্ম থেকে মৃত্যু অবধি দুঃখ পেতে হয় দুঃখের সাধনা করতে হয় দুঃখের সাধনার মধ্য দিয়ে আমরা জীবনের সত্যকে লাভ করতে পারি সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সত্যের যে দারুণ মূল্য সত্যকে জানার মধ্য দিয়ে নিজেকে জানা হয় সেই মূল্য আমরা কিভাবে লাভ করি মৃত্যুর মধ্য দিয়ে যে অরূপের জগৎ থেকে আমরা এই রূপের জগতে এসেছি যিনি আমাদের পাঠিয়েছেন বা যেভাবে আমরা এসেছি তার কাছে আমাদের সমূহ ঋণ আছে এই জগতের আলো মাটি বাতাস সব কিছু যে আমরা দেখলাম উপভোগ করলাম পঞ্চন্দ্র দিয়ে সেই উপভোগের জন্য আমরা তার কাছে ঋণই যিনি আমাদের অরূপ জগৎ থেকে রূপের জগতে পাঠিয়েছিলেন তাই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের দেহের সেই ইন্দ্রিয় সমেত সমস্ত কিছু তার কাছে যে ঋণ আমাদের সেই ঋণ শোধ করে দিতে হয় তার যা কিছু যা কিছু দিয়ে আমরা এই পৃথিবীকে দেখলাম জানলাম বুঝলাম সমস্ত কিছু তার হাতে তুলে দিয়ে আমাদের চলে যেতে হয় সেই অরূপের জগতে অর্থাৎ অরূপের জগতের আ, যে সত্য আর রূপের জগতের যে সত্য এই দুই সত্যই এখানে ফুটে উঠছে শুধুমাত্র অরূপের জগৎ সত্য তা নয় রূপের জগতেও যে সত্য সেখানে যে বেদনা আছে আঘাত আছে তা দিয়ে আমরা যে কঠিনকে জানতে পারছি যে দুঃখকে জানতে পারছি তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পেরেছিলেন যে এই জগৎ আসলে মিথ্যা নয় স্বপ্ন নয় এই জগৎ আসলে নির্মম সত্য এবং এই সত্যের সাধনা দিয়েই আমরা প্রকৃত মূল্য লাভ করি জন্মের বা রূপের এই কবিতাটির এই বিষয়বস্তু এখন রবীন্দ্রনাথ যে আঘাত বেদনার কথা বলেছেন সেই আঘাত যেমন তার ব্যক্তি জীবনে ছিল সেই আঘাত তিনি পেয়েছেন লক্ষ্য করেছেন মানব জীবনে সমাজ জীবনে তিনি তো শুধু একজন ব্যক্তিমাত্র নন তার সাথে তার সামাজিক জীবন রাজনৈতিক জীবন জড়িত সব কিছু নিয়ে রবীন্দ্রনাথ সমস্ত কিছু বেদনাকেই তিনি এখানে উল্লেখ করেছেন বলেই আমরা ভেবে নিতে পারি এবং যেহেতু তিনি একসময় সারা বিশ্বে সমাদৃত কবি তাই আন্তর্জাতিক পরিস্থিতির যে যন্ত্রণা সেগুলো তার ভিতরে এসে আঘাত এনেছে সেগুলোকেও তিনি এখানে ধরতে চেয়েছেন বলে আমরা বুঝে নিতে পারি এবং যেহেতু জীবনের শেষ দিকের লেখা এটি সেই সময় মানুষের জীবনে জীবনের শেষ দিকে মানুষ ক্রমশ একটা সত্যকে বোঝার চেষ্টা করে দর্শন সম্পৃক্ত হন এই কবিতাও সেই দর্শন সমৃদ্ধ কবিতা এবং তিনি এই জীবনকে সেই দর্শন দিয়ে সত্য বলে স্বীকার করে নিচ্ছেন রূপের জগৎকে রূপনারায়ণকে তিনি স্বীকার করে নিচ্ছেন আঘাতের মধ্য দিয়ে বেদনার মধ্য দিয়ে এবং জীবনকে এইভাবেই তিনি পূর্ণতার দৃষ্টিতে দেখছেন আমরা জানি রবীন্দ্রনাথ সব দিন পূর্ণতাকেই স্বীকার করে এসেছেন তিনি অপূর্ণতাকে স্বীকার করেন না এই পূর্ণতা তার শেষের দিকের কবিতা তো আমরা দেখলাম প্রসঙ্গত উল্লেখ্য এই কবিতাটি তিনি শান্তিনিকেতনে লিখেছিলেন ভোর তিনটা পনেরোতে শুরু করেছিলেন তখন তিনি খুব অসুস্থ ছিলেন নিজে লিখতে পারতেন না কবিতাটি তিনি মুখে মুখে বলেছিলেন এবং রানু রানুচন্দ কয়েকবারে প্রচেষ্টায় এটা লিখেছিলেন অর্থাৎ একটানাও তিনি এই কবিতাটি বলে যেতে পারেননি মাঝে মাঝে অসুস্থতার কারণে বিরতি নিয়েছিলেন তবুও সেই অবস্থাতেও কবির যে ক্রান্ত দৃষ্টি তা কত সজীব ছিল আমরা বুঝতে পারি যখন এই কবিতাটি পড়ি এই কবিতাটির নানারকম ব্যাখ্যা হতে পারে বিভিন্ন মানে বয়ে সহায়িকা বইয়ে অনেক রকম ব্যাখ্যা হতে পারে আমরা এভাবেই কবিতাটিকে পড়লাম বোঝার চেষ্টা করলাম এরপর তোমরাও তোমাদের শিক্ষকদের কাছে সাহায্য নেবে এবং তারা যেভাবে তোমাদের বোঝাবে সেগুলোকেও মিলিয়ে দেখো এবং এই কবিতার প্রকৃত অর্থ অনুধাবন করো এবং যথারীতি প্রশ্ন যা আসে সেগুলোকে ফলো করো এবং সেই অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করো তাহলেই হবে জীবনন্দ দাস রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার বাবা সত্যানন্দ দাস মা কুসুম কুমার দেবী তিনি নিজেও একজন কবি ছিলেন যিনি লিখেছিলেন সেই অমর কটি লাইন আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তার নিজের ছেলের মধ্যেই সেই গুণ ও প্রতিভা দেখা গিয়েছিল যাকে বাংলা ভাষার নির্জনতম কবি বলা হয় জীবনানন্দ দাশের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ধূসর পাণ্ডুলিপি ঝরা পালক সাতটি তারার তিমির মহাপৃথিবী বর্ণলতা সেন ইত্যাদি তিনি ১৯৫৪ খ্রিস্টাব্দে একটি ত্রাম দুর্ঘটনায় মারা যান আমরা পড়ব তার শিকার কবিতাটি যেটি কবির মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত জীবনন্দ দাসের কবিতায় হিংসা ও সৌন্দর্যের যে সহাবস্থান আমরা দেখে থাকি শিকার কবিতাটি তো তার ব্যতিক্রম হয়নি শিকার বলতে আমরা জানি কোনো সাধারণ অর্থে শিকার বলতে আমরা বুঝি কোনো প্রাণীকে বা কোনো পশুকে মানুষ যখন নিজের স্বার্থ পূরণের জন্য খুন করে বা মেরে ফেলে তখন তাকে আমরা শিকার বলি যদিও শিকারের বেপৃত অর্থ অনেক রকম হতে পারে শিকার শুধুমাত্র খুনের মাধ্যমেই হয় না অনেক রকমভাবে শিকার হয় এই কবিতায় শিকার প্রসঙ্গটি কীভাবে উঠে এসেছে আমরা দেখব প্রথমেই ভোরের একটা ছবি আঁকছেন কবি ভোর সেই ভোর কেমন আকাশের রং ঘাস ফরিংয়ের দেহের মতো কোমল নীল একটা ভোরের ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভোরে আকাশের রঙ ঘাস ফিঙ্গের দেহের মতো নীল সেই নীলটা কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ এবং সেই ভোরে যে পেয়ারা গাছ নোনা গাছ আমরা দেখতে পাচ্ছি সেই গাছগুলোর পাতা টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে এবং সেই ভোরবেলায় একটা তারা দেখা যাচ্ছে এই তারাটিকে আমরা জানি এটা সুখ তারা যা ভোরবেলায় ফুটে আসলে এটি তারা অনেকটি গ্রহ খুব উজ্জ্বল দেখায় ভোরবেলায় সেই তারাটি তখনও আছে আসলে এই তারাটি দিন ও রাত্রির মাঝখানে যে ফুটে উঠেছে রাত্রির স্মৃতি বহন করছে যে রাত্রিটা পেরিয়ে গেছে সেই রাত্রির স্মৃতি বহন করছে এই তারা তারই প্রতীক পাড়াঘাট বাসর করে সবচেয়ে গথুলি মোদির মেয়েটির মতো সেই তারাটি কেমন আছে পাড়াগার বাসরঘরে যে গথুরি মদির একটি মেয়ে তার মতো অর্থাৎ যে মেয়েটি বাসর রাত্রিতে জেগেছিল এবং বাসর রাত্রির যে লজ্জা ও আগ্রহ সব নিয়ে তার উপস্থিতি সেই উপস্থিতি তারাটির মধ্যে আমরা দেখছি কবি এখানে পাড়াগার বাসরঘর বলেছেন পাড়াগার মেয়েদের যে চরিত্র হয় তারা স্বভাবত একটু বেশি লজ্জাশিলা হয় সেই লজ্জাশিলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য তারাটির মধ্যে ফুটে উঠেছে কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্যালাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও সেই তারাটিকে প্রথমে কবির মনে হচ্ছিল পাড়াগার ঘরের গতুলি মদির মেয়েটির মতো তারপরে তার মনে হচ্ছে যে এই তারাটি সেই মেয়েটির মতো মিশরের যে মানুষই কবিকে ভালোবেসে তার নীল মদের গ্যালাসে তার বুকের থেকে যে মুক্তা রেখেছিল যে মেয়েটি সেই মেয়েটির মেয়েটির মতো যে হাজার হাজার বছর আগে এক রাতে সেই বুকের মুক্তাটি কবির মদের গ্লাসে রেখেছিল সেরকম সেই তারাটি এখানে কবি অতীত চেতনা জাগ্রত হচ্ছে বা জন্মান্তরের চেতনা কোনো দিন কবি কল্পনা করছেন হয়তো হাজার হাজার বছর আগে তিনি তার জন্ম হয়েছিল মিশরে এবং সেখানে তার প্রেম হয়েছিল তার প্রেমের মানুষ তার বুকের থেকে যে মুক্তা তাকে পান করিয়েছিল সেই স্মৃতি বহন করছে যেন তারাটি অর্থাৎ কাল পেরিয়ে কালান্তরে চলে যাচ্ছেন কবি একটি তারাকে দেখে স্মৃতিকাতর হচ্ছেন এক ভোর এখানে কবিকে নস্টালজিক করে তুলছে একজন প্রকৃতি মানুষকে নস্টালজিক করে তুলছে আমরা বলতে পারি তারপরে উনি লিখছেন হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। এখন আমরা বুঝতে পারছি এটি হিমের রাত অল্প শীত পড়েছে সেই শীতে শরীর উষ্ণ রাখার জন্য দেশোয়ালি মানুষেরা আগুন জেলেছে। আগুন এখানে ওম সঞ্চার করছে মানুষের শরীরে আমরা বেঁচে থাকি উষ্ণতার কারণে সেটা ভালোবাসার উষ্ণতা হতে পারে যে কোনো সম্পর্কের উষ্ণতা হতে পারে শরীরে উষ্ণতা থাকে বলেই আমরা বেঁচে থাকি আগুন এখানে উষ্ণতা সঞ্চার করছে শৈত্য প্রবাহকে দূর করে মানুষকে বাঁচিয়ে রাখছে উম শব্দটির মধ্য দিয়ে সেই সান্নিধ্যের সম্পর্কের উষ্ণতাকেও এখানে যেন কবি ব্যঞ্জিত করতে চেয়েছেন সেই আগুনটা কেমন মোরগ ফুলের মতো লাল আগুন মোরগ ফুল যেমন লাল হয় সেই রকম লাল আগুনটাকে লাগছে শুকনো অসত্য পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের আগুনটা ভোর সকালের দিকে যাচ্ছে তবুও তারপরে আগুনটা কিন্তু জ্বলছে এবং এই আগুন অসত্য পাতা শুকনো অসত্য পাতা পুড়ছে তার ফলে আগুনটা হচ্ছে সূর্যের আলোয় তার রঙ কুঙ্কুমের মতো নেই আর সূর্যের আলো যখন উঠে এসেছে তখন আগুনের রঙটা দুর্বল হচ্ছে সেই রঙ আর কুমকুমের মতো উজ্জ্বল নেই আমরা জানি যে সূর্যের আলো তো সবচেয়ে প্রখর সেখানে আগুনের যে রং সেটা ফিকে হয়ে যায় কেমন হয়েছে হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের মতো হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো একটি রোগা শালিকের হৃদয়ের যে ইচ্ছা সেটি বিবর্ণ হয় মানুষের হৃদয়ে সেই রং উঠে যখন তার শরীরে জোয়ার থাকে যৌবন থাকে তেজ থাকে তখন তার হৃদয়ের রং হয় বৈচিত্র্যময় অনেক রঙিন কিন্তু যখন শরীর দুর্বল থাকে শরীরে যৌবন থাকে না তখন শরীরে ইচ্ছাও হয় বিবর্ণ এই শালিকটির ক্ষেত্র তাই শালিকটি রোগা জীর্ণ ফলত তার হৃদয়ের প্রেমের বা ভালোবাসার যে ইচ্ছা সেগুলোও বিবর্ণ হয়ে আসে ভালোবাসা বা প্রেম তো শরীর থেকে সঞ্চারিত হয় দুর্বল শরীরে সেই ইচ্ছেগুলো ফিকে হয় সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সকালবেলায় যে আলোয় টলমল করছে শিশির এবং বন ও আকাশ ঝিলমিল করছে কেমন ময়ূরের সবুজ নীল ডানার মতো ময়ূরের ডানাতে যে ছোটো ছোটো চোখের মতো যে ছবি থাকে সেগুলো যেমন ঝিলমিল করে আলোতে তেমনই শিশিরগুলো ঝিলমিল করছে এটা অসাধারণ উপমা আর কি শিশিরের উপর যে রোদটা পড়ছে সেই রোদে যে উজ্জ্বলতা তা যেন ময়ূরের পালকের ভিতরে ছোটো ছোটো চোখের ভিতরে যে উজ্জ্বলতা থাকে চোখের মতো যে আঁকা আঁকা থাকে পালকগুলোতে সেই উজ্জ্বলতাও যেন ছড়িয়ে পড়ছে চতুর্দিকে অর্থাৎ একটা ভোরের ছবি আমরা পাচ্ছি অপরূপ সুন্দরী একটি ভোরের ছবি আমরা পেলাম তারপরে তিনি দ্বিতীয় আরেকটি ভোরের ছবি এঁকেছেন এই ভোটটা কেমন পাশাপাশি দুটো ভোট একটাই হয়তো ভোট বা পাশাপাশি দুটো দৃশ্যকে তিনি কোলাজ করছে এখানে কোলাজ করছেন কোলাজটা কীরকম ভোরের কোলাজ বলবো এখানে আমরা দেখছি সারা রাত চিতা বাখিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে এই ভোরে কিন্তু দৃশ্যটা অন্য সেখানে দেখা যাচ্ছে একটি চিতা চিতা বাঘিনীর হাত থেকে একটি সুন্দরী বাদামি হরিণ পরের লাইনে আমরা পাচ্ছি সেটা একটি সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এটা আমরা বুঝতে পারছি অর্থাৎ সারা রাত ধরে চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একটি সুন্দর বাদামি হরিণ যে রাতে নক্ষত্র নেই সেই অন্ধ রাতের অন্ধকারে মেহগনির মতো সেই অন্ধকারটা সুন্দরী গাছের বন থেকে অর্জুন গাছের বনে ঘুরে ঘুরে একটা ভোরের জন্য অপেক্ষা করছিল অর্থাৎ এই ভোরের আগে যে রাত সেই রাতে কিন্তু হিংসার একটা ছবি খাদ্য গাদকের সম্পর্ক চিতা বাঘিনীর সাথে হরিণের চিতা বাঘিনীটি হরিণী হরিণটিকে খাওয়ার জন্য প্রচেষ্টা করেছে আর হরিণটি নিজেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করেছে তার ফলে যেটা হয়েছে চিতাবাঘিনী হাত থেকে বাঁচার জন্য হরিণটি আপ্রাণ চেষ্টা করেছে ছুটে ছুটে তারপর কি হয়েছে এসেছে সে ভোরের আলোই নেমে তারপর সেই ভোর উঠেছে ভোরের আলো ফুটেছে ভোরের আলোয় সে পৌঁছাতে পেরেছে অর্থাৎ সারা রাত নিজেকে বাঁচানোর তার যে প্রচেষ্টা সেটি সফল হয়েছে কচি বাদাপি লেবুর মতো সবুজ সুগন্ধে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারপর যখন সে ভোরের আলোয় পৌঁছাতে পেরেছে তখন সবুজ সুগন্ধি ঘাসগুলো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অর্থাৎ সে যে বেঁচে গেছে এটা সে বুঝতে পেরেছে কারণ আমাদের যে ভয় রাত্রিবেলা থাকে সেই ভয় কেটে যায় আলোর কাছে যখন আমরা আসতে পারি হরিণটিরও সেই ভয় কেটে গেছে এবং সেই ভয় কেটে যাওয়ার ফলে সে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল তারপর সে নদীর যে শীতল ঠান্ডা ঢেউ সেখানে সে নামল ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য সে সারা রাত ঘুমোয়নি বেঁচে থাকার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে সে ছুটে বেরিয়েছে চিতাবাগনের হাত থেকে নিজেকে বাঁচানোর কারণে তারপর সে ক্লান্ত এবং বিহল তার শরীরে যে তেজ সেটা কমে গেছে শরীর অলস সেই শরীরটাকে একটা নতুন আবেগ দেওয়ার জন্য সে নদীর স্রোতে নেমেছে স্রোতের জলের ভিতরে যে ঝর্নার ভিতরে যে আবেগ সে জলে স্নান করে সে আবার তেজ ফিরে পেতে চায় উদ্যম ফিরে পেতে চায় অন্ধকারের হিমকুঞ্চিত জরাউ ছেড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এখানে একটি অসাধারণ উপমা আমরা পাচ্ছি অন্ধকারের হিমকুঞ্চিত জরাউ অন্ধকারের যে শীতল জরাউ সেই জোরাউ ছিঁড়ে যখন রোদ বার হয় যেন সূর্যের যেন জন্ম হলো অন্ধকারের জঠর থেকে সেই জন্মানোর যে চিত্রকল্প এখানে ফুটে উঠছে এবং জন্মানোর পরেই রোদ যেমন একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য ছুটে বেড়ায় দ্রুত ছুটে আসে ছড়িয়ে পড়ে চতুর্দিকে মহাশূন্য মহা আকাশে এবং আমাদের পৃথিবীও তার ভাগটা পায় সেই রকম একটা আবেগ যে পেতে চাইছে এই স্রোতে চান করে স্নান করে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য এবং কি এই যে নীল আকাশের নিচে সূর্যের যে সোনার বর্ষা সে যেমন জেগে উঠে প্রত্যেকটি গাছে ঘাসে মাটিরকে বিঁধে সকলকে জাগিয়ে তুলতে চায় উষ্ণ করে তুলতে চায় হরিণটি হরিণটিও ঠিক সেভাবেই তার যে সাহস তার যে স্বাদ এবং সৌন্দর্য আছে সেটি দেখিয়ে হরিণীদের চমক লাগিয়ে দিতে চায় প্রত্যেকটি জীবের ভিতরেই বিপরীত লিঙ্গের মানুষের প্রেম ভালোবাসা শরীর উত্তাপ পাওয়ার একটা স্বাদ থাকে সেই স্বাদের জন্যই মানুষ যেমন তার বিপরীত লিঙ্গের প্রিয় মানুষের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে তুলতে চায় তা অন্যান্য জীবদের ক্ষেত্রেও সত্য এই হরিণটিও তার যে সাহস স্বাদ এবং সৌন্দর্য আছে সেটি দিয়ে তার বিপরীত লিঙ্গের হরিণীকে চমক লাগিয়ে তার যে প্রেমের যে আকাঙ্ক্ষা শারীরিক সান্নিধ্যের যে আকাঙ্ক্ষা সেটিকে সে তৃপ্ত করতে চায় এ তো জীবনের চিরন্তন সত্য প্রত্যেকটি জীবের ক্ষেত্রে সত্য সেই সত্যকে সে লাভ করতে চায় এই পর্যন্ত আমরা দেখলাম তারপরে যে কবিতার শেষ তবকে হঠাৎ করে আমরা যা পাচ্ছি তা হলো একটা অদ্ভুত শব্দ হরিণটা যখন স্বপ্ন দেখছিল তার স্বপ্নের কাছাকাছি সে পৌঁছে গেছে এই রকম তার মনে একটা ভাবনা জেগে উঠেছিল ঠিক সেই সময় একটা অদ্ভুত শব্দ হলো তারপর কি হলো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল তারপর নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠল অর্থাৎ এই শব্দটা ছিল কিসের শব্দ একটা বন্দুকের শব্দ আমরা যেটা পড়ে জানতে পারবো হঠাৎ একটা বন্দুকের শব্দে নদীর জল লাল হয়ে উঠলো অর্থাৎ হরিণটির মৃত্যু ঘটল শুধু হরিণটির মৃত্যু ঘটলো তাই তো না হরিণটির যে স্বপ্ন ছিল তার যে প্রেমের আকাঙ্ক্ষা ছিল শরীরই উত্তাপ পাওয়ার যে বাসনা ছিল সমস্ত কিছুর মৃত্যু ঘটল সে যে সারা রাত ধরে চিতাবাগিনীর হাত থেকে বাঁচতে পেরেছিল সেই যে তার সাফল্য সেটি এই শব্দের ফলে সঙ্গে সঙ্গে ব্যর্থতায় পরিণত হলো বিষাদে পরিণত হলো এবং তারপর কী হলো আগুন জ্বললো আবার তারপরে আগুন জ্বলতে শুরু করলো আমরা প্রথম দ্বিতীয় স্তবকে আগুন জ্বলার কথা পেয়েছি যেখানে যে আগুন প্রাণ সঞ্চার করছিল মানুষদের আর এই আগুন কিসের এই আগুন উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো এই আগুনে সে হরিণটিকে পুড়িয়ে রান্না করে মাংস তৈরি করা হলো অর্থাৎ তার স্বপ্নের মৃত্যুর পর সেই হরিণের মাংসের স্বাদ অন্য কোনো মানুষের জিভার বা রসনার প্রতৃপ্তি ঘটাবে আমরা কি দেখব নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প তারপর সে নক্ষত্রের নিচে ঘাসে ঘাসের বিছানায় বসে শিশির ভেজা গল্প হবে অর্থাৎ শিশির ভেজা গল্প বলতেই হয়তো বিচ্ছেদের গল্প প্রেমের বিষাদের গল্প যে গল্পের মধ্যে রোমান্স আছে রোমান্টিকতাও আছে তাই নক্ষত্রের নিচে কবি উল্লেখ করেছেন সেই সমস্ত গল্প মানুষ করবে এবং সাথে সাথে আরেকটা প্রতীক তিনি তুলে ধরছেন সিগারেটের থোঁয়া কারা সেই গল্প করবে যারা সিগারেট খাচ্ছে সিগারেট কারা খেতে পারে আধুনিক সভ্য মানুষ তারা সিগারেট খায় নেশা করে এই সমস্ত মানুষেরা নিজেদের গল্প বলবে আর ওই হরিণের মাংসে নিজেদের রসনা পরিতৃপ্তি ঘটাবে অর্থাৎ এইখানে একটা বৈপরীত্য সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে মানুষ সভ্য মানুষ নিজে প্রেম পেতে চায় প্রেমের গল্প বলে মানবতার গল্প বলে অথচ অন্যের অন্য প্রাণীর প্রেম অন্য প্রাণীর প্রাণীর স্বপ্নকে সে কিন্তু তার নিজের লালসা পূরণের জন্য হত্যা করে খুন করে শিকার করে সে এই যে বৈপরীত্য একদিকে মানুষের সভ্য মানুষের মানবতার কথা প্রেমের কথা আর অন্যদিকে অন্য জীবকে তার হাতেই খুন হতে হয় তার স্বপ্নকে তার প্রেমকে শিকার হতে হয় সেই দৃশ্য দুটো বৈপরীত্য এখানে তুলে ধরেছেন কবি এই মানুষগুলোকে আরও পরিষ্কার করে তিনি বলছেন শেষের দুটো লাইনে এই মানুষ হচ্ছে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা অর্থাৎ যে মানুষের হাতে হরিণটির মৃত্যু হলো সেই মানুষগুলি কিন্তু টেরিকাটা মানুষ অর্থাৎ তাদের মাথার চুল সুন্দর করে আঁচড়ানো এটার দ্বারাই তিনি একটা ব্যঙ্গ করলেন বা তিনি বুঝিয়ে দিলেন যে যার হাতে হরিণটি খুন হলো বা যাদের হাতে খুন হলো তারা কিন্তু সভ্য মানুষ এরপর আমরা শেষ লাইনে দেখছি এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিষ্পন্দ নিরপরাধ খুম কতকগুলো বন্দুক পড়ে আছে যে বন্দুক দিয়ে কিছুক্ষণ আগেই হরিণটিকে মারা হয়েছে হ্যাঁ এবং সেই হিম নিষ্পন্দ ঘুম যে ঘুমের ভিতরে চলে গেল হরিণটি তার স্বপ্ন তার এতটা লড়াই ব্যর্থতায় পরিণত হলো এবং তার জীবনের কোনো স্বপ্নই পূর্ণ হলো না কেন পূর্ণ হলো না কারণ সভ্য মানুষের মাংসের স্বাদ সভ্য মানুষের লোভ তার স্বপ্নের অপমৃত্যু ঘটালো এইভাবে শিকার কবিতায় কবি মানুষের যে স্ববিরোধী বিপরীত ধর্মাচরণকে তুলে ধরেছেন একদিকে মানুষ সুন্দরের কথা বলে প্রেমের কথা বলে আর একদিকে সেই মানুষই অন্য প্রাণীর অন্য জীবের এমনকি কখনও কখনও অন্য মানুষকে মানুষের প্রেম স্বপ্নকে হত্যা করে শিকার করে শিকার কবিতার বিষয়বস্তু হলো এই কবিতাটি অত্যন্ত একটি ব্যঞ্জনাধর্মী কবিতা এবং বাংলা কবিতার একটি প্রতিনিধি স্থানীয় কবিতা তাই এই কবিতা বারবার পড়তে হবে এবং শিক্ষকদের সাহায্য নিতে হবে বেশ ভালো দেখো সকলে আজকে আমরা পড়ব কবি সমর সেনের মুহুয়ার দেশ কবিতাটি কবি সমর একজন বিশিষ্ট আধুনিক কবি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তার বাবা অধ্যাপক অরুণচন্দ্র সেন মা চন্দ্রমুখী দেবী অত্যন্ত মেধাবী কবি পড়াশোনা করেছিলেন কাশিমবাজার বিশ্ববিদ্যালয় থেকে এবং স্কটিশ চার্চ কলেজ থেকেও ইংরেজিতে সাম্মানিক নিয়ে প্রথম বিভাগে প্রথম হন কবি এবং এম এতেও একইভাবে প্রথম হয়েছিলেন তিনি আজীবন মার্কসবাদে বিশ্বাসী ছিলেন লিখেছিলেন বেশ কয়েকটি কাব্যগ্রন্থ যার মধ্যে উল্লেখযোগ্য হল কয়েকটি কবিতা গ্রহণ ও অন্যান্য কবিতা নানা কথা খোলা চিঠি ইত্যাদি কবি তার জীবনে মোট বারো বছর কাব্য রচনায় নিজেকে নিয়োজিত করেছিলেন আজকের যে আলোচ্য কবিতাটি মহুয়ার দেশ এই কবিতাটি কবির কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবি মারা যান উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে কবির সম্পর্কে জানতে বিস্তৃত জানতে অবশ্যই তোমাদের পড়তে হবে কবির জীবনী গ্রন্থ এখন আমরা যাব কবিতাটিতে কবিতাটির নাম মহুয়ার দেশ মহুয়া একটি ফুলের নাম যাকে অনেকে মৌল ফুল বলে আর আঞ্চলিক উচ্চারণে আমরা তাকে মহুল ফুলও বলে থাকি মহুল ফুলের দেশ মহুয়ার দেশ স্বভাবতই প্রকৃতির সৌন্দর্যে স্নিগ্ধ একটি দেশ যেখানে সবুজের উপস্থিতি আছে ফুলের উপস্থিতি আছে সেই রকম একটি দেশ এই দেশকে উদ্দেশ্য করে লেখা এই কবিতা পড়ছি কবিতাটি মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সন্ধ্যাবেলায় সূর্য তির্যকভাবে প্রতিফলিত হয় আলো দেয় সকালও তাই এই সময় যে সূর্যের আলো স্নিগ্ধ থাকে নরম থাকে তাই সেই সূর্যকে অলস সূর্য বলা হচ্ছে তার আলোকে অলস সূর্যের আলো বলা হচ্ছে এবং সেই সময়কার সূর্যের আলো সোনা গলে গেলে যেরকম তার উজ্জ্বল রঙ হওয়া সম্ভব সেই রকম আলোটি এবং সেই আলোয় জলের অন্ধকারে জলের ধূসর ফেনায় যেন আগুন লেগেছে এরকম একটা দৃশ্যের ছবি আমরা দেখতে পাচ্ছি এই উজ্জ্বল চিত্র অত্যন্ত মনোহারী একটি মনোমুগ্ধকর চিত্র মনকে যা প্রশান্তি দেয় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো কবি জীবিকার প্রয়োজনে জীবনের প্রয়োজনে নগরবাসী নগর বা শহরের সভ্যতাকে আমরা জানি যেখানে প্রচণ্ড কলকারখানা যানবাহনের ফলে পরিবেশ দূষিত হয় বাতাস দূষিত হয় এবং এখান থেকেই প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয় সেই ধোঁয়া বাঁকা নিঃশ্বাসের মতো ঘরে ফিরে আসছে ঘরে ঢুকে যাচ্ছে কেমন শীতের দুঃস্বপ্নের মতো শীতকালে রাত্রি দীর্ঘ হয় তাই শীতকালে যদি কোনো মানুষ স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন দেখেন এবং জেগে ওঠেন তারপরেও আরও অনেকটা রাত্রি থেকে যায় বলে আবার তাকে শুয়ে পড়তে হয় আবার তিনি ঘুমিয়ে পড়েন এবং সেই দুঃস্বপ্ন আবার তাকে আক্রমণ করে ফিরে আসে তার স্বপ্নে এবং তাকে আবার জাগিয়ে দেয় অর্থাৎ দুঃস্বপ্নটা বারবার ফিরে আসে এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের বারবার ফিরে আসাকে এইভাবেই তিনি উল্লেখ করেছেন শীতে যেমন দুঃস্বপ্ন কাটতেই চায় না তেমনি এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের যে আসা যাওয়া সেও যেন ফুরাবাট নয় এই সময় স্বভাবতই কবির মনে পড়ে সেই দূরে মহুয়ার দেশের কথা নিশ্চয়ই কবি কখনো না কখনো সেখানে আগে গেছেন ফলত সেই দেশের স্মৃতি তার মধ্যে আছে এটা আমরা ধরে নিতে পারি তাই এই রকম একটি পরিবেশে কবির মনে পড়ছে অনেক অনেক দূরে আছে মেঘ ও মোদির মহুয়ার দেশ অনেক অনেক দূরে মহুয়ার দেশটি আছে সেই দেশটি কেমন মেঘ ও মদির অর্থাৎ একটি স্নিগ্ধ দেশ যেখানে সবুজ শ্যামলিমার উপস্থিতি আছে ফুলের উপস্থিতি আছে এই রকম একটা দেশের কথা তার মনে পড়ছে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর তীর্ঘ এবং সেখানে গাছ আছে দেবদারুর মতো বৃহৎ বৃক্ষ আছে লম্বা গাছ সেই সমস্ত গাছের ছায়া পথের পাশে পড়ে সেই ছায়াগুলোকে তার রহস্যময় মনে হচ্ছে যেন তার ভিতরে কত দীর্ঘ রহস্য আছে আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে এবং সেই সমস্ত যে রাত্রি যেগুলো সেখানে মানুষ কাটায় নিঃসঙ্গ নির্জন রাত্রি দূরের সেই মুহুয়ার দেশ থেকে কিছুটা দূরের যে সমুদ্র তার দীর্ঘ নিঃশ্বাস সেই রাত্রিগুলোকে আলোড়িত করে রাত্রের যে নির্জন নিঃসঙ্গতা তা মানুষেরই উপভোগ্য অর্থাৎ মানুষের ভিতর যে নিঃসঙ্গতা যে নির্জনতা তাকে ছুঁয়ে যায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস আমার ক্লান্তির উপরে ছড়ুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ কবির জীবন নাগরিক জীবন বিভিন্ন কারণেই ক্লান্তিময় ক্লান্তিপূর্ণ সেখানে যন্ত্রের সাথে মানুষকে লড়াই করতে হয় যন্ত্রের সাথে কাটাতে কাটাতে মানুষের জীবনও হয়ে ওঠে যান্ত্রিক এবং যন্ত্রণাময় সেই যে ক্লান্তি তার উপরে আছে কবির জীবনের উপরে আছে সেই ক্লান্তি তিনি ঝরিয়ে নিতে চাইছে চাইছেন বা সেই ক্লান্তিকে তিনি মোচন করতে চাইছেন মহুয়ার গন্ধে মহুয়ার ফুলের সুবাসে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি কবি যে দীর্ঘ প্রবাসে আছেন কবি যে দীর্ঘ নগর জীবন কাটাচ্ছেন সেই জীবন কবিকে কবির মধ্যবিত্ত মনকে ক্লান্ত করেছে সেই ক্লান্তি তিনি কাটাতে চাইছেন মহুয়ার ফুলের সুবাসে এবং মহুয়ার দেশে এসে সময় কাটানোর মধ্য দিয়ে এটা প্রথম স্তবক দ্বিতীয় স্তবকে আমরা দেখছি কবি সেখানে পৌঁছেছেন মহুয়ার দেশে গেছেন এবং দেখছেন এখানে অস্বচ্ছ নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ মহুয়ার দেশে অন্ধকার নিবিড় যে অন্ধকারকে সহ্য করা যায় না এবং সেখান থেকে উনি শুনছেন মহুয়ার বনের ধারে কয়লা খনির শব্দ এইখানে আমরা ধরে নিতে পারি যে শ্রমজীবী মানুষ বাস করে এই মহুয়ার দেশে গ্রামীণ জীবনে এবং তাদেরকে কাটাতে হয় খনির অন্ধকারে খনিতে শ্রমিকের কাজ করে এবং সেই সমস্ত খনিতে যে শ্রমিকেরা কাজ করেন তাদের জীবনের ভিতরও অন্ধকার আছে তারা যে শ্রম দেয় যে পরিশ্রম করে তার মূল্য পায় না তাদের ঘামের ফসল হয়তো মহাজনেরা তুলে নিয়ে যায় এটা আমরা আন্দাজ করে নিতে পারি এবং কবি যেহেতু একজন মার্কসবাদে দীক্ষিত মানুষ তিনি গরিব মেহনতি মানুষদের কথাকে এইভাবেই হয়তো তুলে ধরেছেন এবং আমরা এখান থেকে আরেকটা কথাও আন্দাজ করতে পারি কবিতার তো বহুমুখী স্তর আছে তার বোধের এমনও হতে পারে যে এই যে মহুয়ার দেশ যাকে তিনি মনে করেছিলেন প্রকৃতির সবুজ স্বর্গ যেখানে তিনি কাটাতে পারবেন একটা সুন্দর জীবন যেখানে থাকবে না কোনো ক্লান্তি নৈরাশ্য কিন্তু সেখানেও ছাপ ফেলেছে সেই নাগরিক জীবনের সূচনার যে সূচনার যে ক্লান্তি বা নাগরিক জীবন সেখানেও ঢুকে পড়ছে ধীরে ধীরে এই মুহুয়ার বনকেও গ্রাস করবে নগর সভ্যতা যন্ত্র সভ্যতা যেন তারও একটা ইঙ্গিত আমরা এখানে পাচ্ছি সেই স্তবকের শেষ দিকে উনি লিখছেন আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এবং এখানে যে শিশির পড়ছে সেই সবুজ সকালে তিনি দেখছেন এখানের মানুষও এখানকার মানুষও অবসন্ন এবং তার শরীরে আছে ধুলোর কলঙ্ক অর্থাৎ এরা যে মাটিতে কাজ করে খায় ধুলোর সাথে এদের সম্পর্ক সেই ধুলো কলঙ্কের মতো এদের শরীরে লেগে আছে এই কলঙ্ক নিশ্চয়ই এই সমস্ত মানুষের জীবন যন্ত্রণাকেই প্রতিফলিত করছে অর্থাৎ এখানকার মানুষ যারা এখানে বাস করেন তাদের জীবনেও যে একেবারেই প্রকৃতির মতো অনাবিল সুন্দর নয় তাদের জীবনও আছে আঘাত বঞ্চনা নৈরাশ্য তার যেন ছবি এখানে ফুটে উঠছে শেষ দু লাইনে উনি লিখছেন ঘুমহীন তাদের চোখে হানা দেই কিসের ক্লান্ত দুঃস্বপ্ন অর্থাৎ এখানকার যারা মানুষ তাদের চোখেও ঘুম নেই এবং তাদের চোখেও কিন্তু একটা দুঃস্বপ্ন আছে এই দুঃস্বপ্নটা কি। আমরা দুভাবে এটাকে আন্দাজ করতে পারি এক এই সমস্ত মানুষ যারা পরিশ্রম করে মাঠে ঘাটে খনিতে কিন্তু সেই উপযুক্ত দাম পায় না তার ফলে তাদের জীবনে অভাব আশঙ্কা বিভিন্ন রকম যে অবক্ষয় ক্ষয় তাদের জীবনকে আঘাত করে সেই আঘাতের দুঃস্বপ্ন হতে পারে আবার এও হতে পারে এই দুঃস্বপ্ন যে হয়তো যেভাবে যন্ত্রসভ্যতা নগর সভ্যতা একের পরে গ্রামকে খেয়ে নিচ্ছে একের পর এক গ্রামীণ সভ্যতাকে গ্রাস করছে সেই সভ্যতার যে আগ্রাসন সেই আগ্রাসন যে শীঘ্রই মহুয়ার দেশকেও গ্রাস করবে তারও দুঃস্বপ্ন হতে পারে মহুয়ার দেশ কবিতায় এইভাবে আমরা একটা বহুমুখী আশঙ্কা বা বহুমুখী আশঙ্কার যে ধারণা ফুটে উঠতে দেখছি কবিতাটিতে মহুয়ার দেশ কবিতায় একটি নাগরিক জীবনের যে ক্লান্তি সে ক্লান্তিতে কবি মন পরিশ্রান্ত তিনি তার সেই ক্লান্তি ভরা মনকে সবুজের সান্নিধ্যে মুহুয়ার দেশের সান্নিধ্যে সাময়িক হলেও স্বস্তি বা পরিতৃপ্তি বা বিশুদ্ধি দান করতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি সেখানে এসে দেখছেন যে এখানেও এখানকার মানুষদের ভিতরেও কিন্তু নৈরাশ্য বিপন্নতা পূর্ণ মাত্রায় আছে কবিতাটির বিষয়বস্তু এই এরপর কবিতাটি আবার পড়ো বারবার পড়তে থাকো এবং তোমাদের কাছে প্রকাশিত হোক পরিস্ফুট হোক কবিতাটির অর্থ এর ব্যঞ্জনা এবং বারবার পড়ার মধ্য দিয়ে তোমরা এই কবিতার প্রশ্নগুলির সম্মুখীন হও এবং তার যথার্থ উত্তর তৈরি করো যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই লিখো আমি চেষ্টা করব সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকে আমরা পড়ব কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট আধুনিক কবি তার জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি পড়াশোনা করেন কাশিমবাজার স্কুল থেকে পরে প্রেসিডেন্সি কলেজ এবং তারওপরে পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও তিনি পড়াশোনা করেছেন তিনি একসময় হাঙ্গরি জেনারেশন আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন তার প্রায় বিয়াল্লিশটির মতো কবিতার বই আছে এছাড়াও তিনি উপন্যাস লিখেছেন গল্পও লিখেছেন তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো ধর্মেও আছো জিরাপেও আছো হে প্রেম হে শব্দ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান যেতে পারি কিন্তু কেন যাবো সোনার মাছি খুন করেছি ইত্যাদি তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার কবি ব্যক্তিগত জীবনে বহেমিয়ান ছিলেন এই বহেমিয়ান জীবনযাপনের কারণেই তিনি মাঝে মাঝেই নগর জীবন থেকে পালিয়ে জঙ্গলে অরণ্যে ঘুরে বেড়াতেন এই বিশিষ্ট আধুনিক কবি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমরা পড়ব আজকে তার কবিতাটি কবিতাটির নাম আমি দেখি আমরা আগেই বলেছি এই কবিতাটি তার হিরণ্য অঙ্গুরি চল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাটি নাম যেহেতু আমি দেখি অর্থাৎ কবি যা দেখেন তাই এখানে কবিতার বিষয়বস্তু লিখছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও গাছগুলোকে তুলে এনে তিনি তার বাগানে বসাতে বলছেন বাগান অর্থাৎ তিনি যেখানে থাকেন যে বাড়িতে তার পাশের যে বাগান সেখানে গাছকে বসানো যায় না তাকে লাগাতে হয় এখানে এই যে বসাও শব্দটির মধ্যে তিনি গাছের মধ্যে একটা মানুষের যে ধর্ম সেই ধর্ম প্রদান করলেন তারপর তিনি বলছেন আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার যে গাছকে তিনি বাগানে বসাতে বললেন অর্থাৎ যে গাছকে তিনি সক্ষ্য হিসাবে পেতে চাইলেন সেই গাছকে তিনি দেখে যেতে চান এই দেখা শুধু তাকিয়ে থাকা নয় এই দেখা হচ্ছে পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করা সেই সম্পর্ক তৈরি করার জন্যই তিনি বলেছেন গাছগুলিকে এনে বাগানে বসাতে এবং সেই গাছ তিনি দেখে যেতে চান গাছের যে সবুজ সেই সবুজ কে শরীরে ধারণ করতে চান কারণ সেই সবুজ পেলে শরীরের ভেতরে যে ক্লান্তি বিষাদ বা বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধে আছে সেই রোগ থেকে তিনি আরোগ্য লাভ করবেন তাই গাছের ওই সবুজ তার ভীষণ প্রয়োজন আমরা সকলেই জানি গাছ অক্সিজেন প্রদান করে অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি এবং সে অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি আমাদের শরীর সতেজ হয় তাই কবির এই যে বক্তব্য সেটি বিজ্ঞানের দিক থেকেও সত্য আমরা বলেছি কবি পরিচিতি যখন বলছিলাম যে কবি ছিলেন বহেমিয়ান মাঝে মাঝেই তার নগর জীবন থেকে তিনি উধাও হয়ে যেতেন আমরা পরেশ তবকেই পাচ্ছি সেই রকম একটা ইঙ্গিত যেখানে কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি অর্থাৎ বহুদিন যাননি কিন্তু তার আগে তিনি যেতেন এই যে তার আগে তার জঙ্গলের সাথে সম্পর্ক হতো তিনি জঙ্গলে গিয়ে থাকতেন শহর থেকে বেরিয়ে জঙ্গলে চলে যেতেন অরণ্যে চলে যেতেন এবং সেখানে গাছদের সাথে অরণ্যের যে সবুজ প্রকৃতি তার সাথে তার একটা সম্পর্ক তৈরি হতো কিন্তু নানা কারণেই তিনি জড়িয়ে পড়েছেন নগরের সাথে নগরে বন্দি হয়ে পড়েছেন জীবিকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে নগরের জীবন মানে কংক্রিটের জীবন ইট কাঠ পাথরের জীবন সেই জীবনে তিনি বন্দি আছেন বলেই তার প্রাণ হাসপাস করছে তার মন পড়ে আছে অরণ্যে কিন্তু তিনি সেখানে যেতে পারেননি তার এই যে হতাশা ফুটে উঠছে এই লাইনগুলোতে যেখানে তিনি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি তিনি যেতে পারেননি বলে তার যে হতাশা সেটা ফুটে উঠছে এখানে শহরে তিনি আছেন তার ফলে কি হচ্ছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে সহজে প্রচুর বাড়ি ইট কাঠ পাথর কংক্রিটের রাস্তা যানবাহনে ভর্তি এই সমস্ত কারণেই সেখানে সবুজের অভাব এই প্রাকৃতিকভাবে যেমন সেখানে সবুজ নেই আর তার ফলস্বরূপ মানুষের দেহ ও মনেও সবুজের মারাত্মক অভাব সবুজ যেমন শরীরকে সতেজ করে মনকে সতেজ করে দেহে তারুণ্য নিয়ে আসে তার অভাবে মানুষের অকাল পার্থক্য দেখা দেয় এবং এ কারণেই কোভিড মন এবং শরীর বিষণ্ণ তিনি জঙ্গলে যেতে পারেননি সবুজের সান্নিধ্য পাননি বলে তাই তিনি বলছেন শেষ তবকে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাই তিনি গাছকে তুলে আনতে বলছেন এবং তিনি যেখানে থাকেন শহরে তার বাড়ির পাশে যে বাগান আছে সেখানে সেই গাছকে তিনি বসাতে বলছেন এবং সেই গাছকে তিনি দেখতে চান অবলোকন করতে চান কারণ চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি তার চোখ সবুজ চায় দেহও সবুজকে চায় আমরা এটাও জানি বিজ্ঞানের দিক থেকেও এরা সত্য যে সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে চোখ আরাম পায় চোখের অনেক রোগ ভালো হয় এবং সবুজ প্রকৃতির কাছে গেলে আমাদের দেহ সতেজ হয় মন সতেজ হয় এই কারণেই কবি চাইছেন যে বাগানে গাছ এনে বসাতে এবং সেই গাছকে তিনি দেখতে চান দেখতে চান বলতে গাছের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান এবং তার মধ্য দিয়ে তার ভিতরে যে বিষণ্নতা ক্লান্তি আছে সেগুলোকে তিনি মোচন করতে চান তাই তিনি বলছেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি তিনি গাছ দেখতে চান এই যে তার আবেদন এই আবেদনের মধ্য দিয়ে তার যে নাগরিক জীবনের যে ক্লান্তি বিষাদ সেটা যেমন ধরা পড়ছে তেমনি গাছের সাথে তার যে আন্তরিকতা তার যে সম্পর্ক সেটাও এখানে ফুটে উঠছে আমরা যদি কবির জীবনের দিকে আরেকটু তাকাই তাহলে আমরা জানব তিনি বিভিন্ন জায়গায় বলেছেন তিনি নিজেকে বৃক্ষ মনে করেন গাছ মনে করেন সম্পূর্ণ শরীরে তিনি গাছের যে হৃদয় গাছ তিনি যেন গাছ হয়ে ওঠেন এরকম কথা তিনি অনেকবার বলেছেন এই কবিতাতে তার যে সেই ভাবনা সেই ভাবনাও পরিস্ফুট হচ্ছে শুধু তাই নয় আমরা জানি যে গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু সে সমগ্র জীবকুলকে শুধু মানুষ নয় সমগ্র জীবকুলকেই যে প্রাণীর যে অক্সিজেন সেটা যেমন যোগায়। তেমনি জীবকে আরও নানাভাবে সাহায্য করে অথচ সেই গাছকে মানুষ নির্বিচারে কেটে চলেছে প্রতিদিন হ্যাক্টরের পর হ্যাক্টর বনভূমি মানুষ কেটে যাচ্ছে এবং যার ফল একদিন অত্যন্ত খারাপ হবে এই ধরনের সাবধানবাণীও বিজ্ঞানীরা শোনাচ্ছেন তারপরেও কিন্তু মানুষ গাছ কেটে যাচ্ছে এই কবিতায় মানুষের সেই যে গাছের প্রতি যে অন্যায় আচরণ তারও একটা প্রতিবাদ আছে অন্য ধরনের প্রতিবাদ গাছকে ভালোবাসার মধ্য দিয়ে গাছের সাথে প্রাণের সম্পর্ক স্থাপনের ইচ্ছার কথার মধ্য দিয়ে তিনি যেন একটা প্রতিবাদ ধ্বনিত করতে চাইলেন সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অন্যান্য কবিরাও আমরা দেখেছি যারা প্রকৃতি প্রকৃতি ভালোবাসেন গাছ ভালোবাসেন তারাও নানাভাবে এই কথা বলেছেন আমরা অন কিলিং এ ট্রির কথা জানি যেখানে গাছকে কাটা সহজ নয় তারপরও মানুষ নানাভাবে গাছকে কাটছে নিষ্ঠুরভাবে গাছকে পৃথিবী থেকে উচ্ছেদ করে দিতে চাইছে তার বিরুদ্ধে যেমন প্রতিবাদ ধ্বনিত হয়েছে ঠিক এখানেও কবি গাছকে ভালোবাসার মধ্য দিয়ে গাছের সাথে তার সম্পর্ক স্থাপন করার ইচ্ছা প্রকাশের মধ্য দিয়েও যেন একটা প্রতিবাদ ধ্বনিত করতে চাইলেন এই হলো এই কবিতার বিষয়বস্তু খুব সহজ একটা কবিতা এবং খুব একটা ভালো লাগার কবিতা এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের মনে আসে এবং মনে হয় যে প্রশ্নগুলো পড়তে পারে পরীক্ষায় সেগুলোর উত্তর লেখার চেষ্টা করতে হবে আর আমরা তো আছি যদি কোনো সমস্যা হয় ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে প্রশ্ন করলেই আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার হল সকলে আজকে আমরা পড়ব কবি মৃদুল দাসগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাসগুপ্ত একজন বিশিষ্ট আধুনিক কবি তার জন্ম উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের তেসরা এপ্রিল শ্রীরামপুরে তার মা শান্তনা দাসগুপ্ত এবং বাবা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত কবি পড়াশোনা করেন পূর্ণচন্দ্র বিদ্যালয় ও শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউট থেকে এবং পরে উত্তরপাড়ার পেরিমোহন কলেজ থেকে কলেজ জীবন থেকেই কবি কবিতা লিখতে শুরু করেন কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন পরিবর্তন সাপ্তাহিক যুগান্তর এবং বর্তমানে তিনি আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত তিনি বাইশন ও শতজল ঝর্নার ধ্বনি এই দুটি লিটিল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ এভাবে কাঁদে না গোপনে হিংসার কথা বলি সোনার বুদ্বুদ ইত্যাদি আলোচ্য যে কবিতাটি আমরা এখন পড়ব সেটি তার ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত কবি বিভিন্ন পুরস্কার পেয়েছেন ন্যাশনাল রাইটার্স ওয়া অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার এছাড়াও রবীন্দ্র পুরস্কারও তিনি পেয়েছেন এই যে কবিতাটি আমরা পড়ব কন্দনলতার জননীর পাশে এই কবিতাটি যে প্রেক্ষাপট সেটি হল গ্রামে যখন কৃষক অভ্যুত্থান ঘটে জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকেরা সজাগ হয়ে ওঠেন সেই সময় কৃষকদের যে আন্দোলন তার উপরে যে সরকারি পুলিশের অত্যাচার তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন এবং সেই প্রতিবাদ থেকেই লেখা এই কবিতাটি কবিতাটির নাম ক্রন্দনরতা জননীর পাশে এই জননী ব্যক্তিগত অর্থে যেমন জননী কোনো সন্তানের মা ঠিক তেমনি দেশ মাতৃকা হিসাবেও আমরা ধরে নিতে পারি ক্রন্দনরতা অর্থাৎ যিনি কাঁদছেন মা কখন কাঁদেন মায়ের কান্না তার সন্তানের জন্য তার সন্তানের জীবনের দুঃখ কষ্টের জন্য এবং আমরা সকলেই জানি মায়ের কান্না মানব ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক বিষয় হিসাবেই উঠে আসে মানব জীবনে অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি ছবি মায়ের কান্না সেই মা যখন কাঁদেন সেই তখন একজন শিল্পী কবির মনে কি অনুভূতি হয় তার কর্তব্য কী সে নিয়েই এই কবিতা কবি লিখছেন ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি একজন মানুষ যিনি কবি বা শিল্পী তিনি সংবেদনশীল হন এবং অন্য মানুষের ব্যথা বেদনায় তিনি তার যে সাধ্যমতো প্রতিবাদের ক্ষমতা তা দিয়ে তিনি প্রতিবাদ করেন এবং সেই বেদনাকে ব্যক্ত করেন তার শিল্পে কবি মানুষ সংবেদনশীল মানুষ যেহেতু তাই তার আরেকটা কর্তব্য দুঃখী মানুষের পাশে যন্ত্রণাদক্ত মানুষের পাশে দাঁড়ানো মানবতাবাদের জয়গান গাওয়া তাহলে মা যখন কাঁদছেন জননী যখন কাঁদছেন তখন একজন শিল্পী হিসেবে তার অবশ্যই কর্তব্য সেই মায়ের পাশে দাঁড়ানো মায়ের চোখের চল মোছানো আর যদি তিনি তার না পারেন তাহলে এই যে লেখা এই যে গান গাওয়া এই যে আঁকা আঁকি এই শিল্পের কোনো মূল্য থাকে না শিল্প মানবিকতার কথা বলে মানবতার আদর্শের কথা বলে যিনি সেই আদর্শ তার শিল্পে প্রকাশ করছেন আর বাস্তবে তিনি যদি তা করতে না পারেন তাহলে তার গান গাওয়া শিল্প লেখা বা আর যা কিছু শিল্প চর্চা সেগুলোর কোনো মূল্য থাকে না তাই তিনি বলছেন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ আমরা যে ভালোবাসার কথা বলি যে সমাজের কথা বলি মূল্যবোধের কথা বলি সেগুলো তখনই মূল্যবান হয় যখন আমরা আমাদের আত্মীয় পরিজনের মৃত্যু দেখে তাদের বিপদ দেখে যন্ত্রণা দেখে সেই মানবতাবোধ থেকে মূল্যবোধ থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে যারা বিপর্যয় নিয়ে এসেছে তাদের জীবনকে যারা লাঞ্ছিত করেছে অত্যাচারিত করেছে তাদের প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়ে এবং এই ঘটনার জন্য আমাদের ভিতর থেকে যে ক্রোধ উঠে সেই ক্রোধের প্রকাশের মধ্য দিয়েই আমরা আমাদের ভালোবাসাকে সমাজকে মূল্যবোধকে মূল্য দিতে পারি এবং তার অস্তিত্ব রক্ষা করতে পারি যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির পিচার চেয়ে একটি মেয়ে সে মেয়ে আমার নিজের রক্তের সম্পর্কে না হলেও সেই মেয়ে মানবতার সূত্রেই হয় আমার বোনের মতো বা মায়ের মতো তাকে জঙ্গলে যখন কেউ তার উপর অত্যাচার করে পাশবিক অত্যাচার করে তাকে ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে জঙ্গলে রেখে দিয়ে যায় আর আমরা তার লাশের খোঁজ পাই খবর পাই তখন কি আমরা অসহায় মানুষের মতো বিধির দিকে তাকাবো আকাশের দিকে তাকাবো তাহলে কি আমাদের যে ভিতর যে শিল্পী মন যে সংবেদনশীল মন তার যথার্থ প্রকাশ ঘটে বা আমরা মানবতার যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শে রক্ষা হয় কবি এই প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের মধ্য দিয়েই তিনি বুঝিয়েও দিয়েছেন যে তার বা এই ধরনের শিল্পী মানুষদের কর্তব্যটা কি তা হলো এই মেয়ের প্রতি যে অত্যাচার করেছে যারা একে লাঞ্ছিত করেছে হত্যা করেছে তাদের প্রতিশোধ নেওয়া তাদের কাছে জবাবদিহি চাওয়া অন্যথায় আমরা যদি তা না করে একে ভাগ্যের হাতে সঁপে দিই তাহলে আমাদের শিল্পী সত্তার মৃত্যু ঘটে মানব সত্তার মৃত্যু ঘটে কবি তাই শেষ তবকে বলছেন আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে একজন কবি হিসাবে তিনি এসব দেখে চুপ করে থাকতে পারেন না বা একে মেনে নিতে পারেন না বিধাতার দান বলে বা বিধাতার ইচ্ছা বলে তিনি যা পারেন তার হাতে যে কলম আছে এবং তাকে যে ঈশ্বর যে প্রতিভা দিয়েছেন কবিতা লেখার প্রতিভা সেই কবিতাকে তিনি জাগিয়ে তুলতে পারেন তার বিবেকের মধ্য দিয়ে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে তিনি যে রাগে ফেটে পড়তে চান ক্রোধে উন্মত্ত হয়ে উঠতে চান তার বিবেক তাকে কাজ করায় বারুদের মতো তিনি ফুট মানে সেই সমস্ত মানুষদের উপরে আছড়ে পড়তে চান এবং সেই আছেড়ে পড়াটা তিনি করেন কবিতার মধ্য দিয়ে কারণ তিনি একজন কবি তিনি যা পারেন তা কবিতায় লিখতে পারেন কবিতার মধ্য দিয়ে দিয়ে তিনি প্রতিবাদ ধ্বনিত করতে পারেন অর্থাৎ ক্রন্দতা জননীর পাশে তিনি দাঁড়াতে চেয়েছেন তার যে ক্ষমতা ঈশ্বর তাকে যা ক্ষমতা দিয়েছেন সেই কবিতা দিয়ে কবিতার মাধ্যমে প্রতিবাদের মধ্য দিয়ে একজন সংবেদনশীল মানুষ হিসাবে তিনি মায়ের যন্ত্রণার পাশে এভাবেই দাঁড়াতে চান একজন শিল্পী মানুষের সত্তার তার মানবিক সত্তার প্রকাশ এইভাবেই ঘটেছে এই কবিতায় এই কবিতাটি অত্যন্ত একটি সহজ সরল কবিতা কবিতাটি বুঝতে খুব সহজ এবং এই কবিতা থেকে প্রশ্ন পড়লে তা উত্তর লিখতেও খুব সহজ বারবার প্রচেষ্টার মাধ্যমে খুব ভালোভাবেই এই প্রশ্নের উত্তর লেখা যায় এই কবিতার প্রশ্নের তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা প্রশ্ন রাখতে পারো আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভালো থেকো সকলে আজকে আমরা পড়ব জার্মান কবি ব্রেটোল্ড ব্রেক্ট রচিত পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতাটি ব্রেক্ট জার্মানির বাভারিয়ার আউসবুর্গের এক সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন স্থানীয় কাগজ কারখানার অধিকর্তা ব্রেক্ট একটি মেডিকেল স্কুলে কিছুদিন পড়াশোনা করেন পরে একটি সামরিক হাসপাতালে কাজ পান সেখানে তার কাজ ছিল যুদ্ধফেরত সৈনিকদের সেবা করা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ব্রেক লাইফ অফ এডওয়ার্ড টু অফ ইংল্যান্ড নামে একটি নাটক লেখেন অবশ্য উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দ্য থ্রি পেনি অপেরা তাকে বিখ্যাত করে তোলে ব্রেকটের আরও কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো মাদার কারেজ গালিলিও চক সার্কেল ডি টাগে ডি মাসনাহামে ডি মুট্টের সিমন মাসার আর্থর উই ইত্যাদি ব্রেকড একজন বিখ্যাত অভিনেত্রী হেলেনে ভাইগেলকে বিয়ে করেন আমরা পড়ব তার কবিতাটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যার বাংলা অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ পড়তে জানে এমন মজুর অর্থাৎ যার পড়াশোনার জ্ঞান আছে স্বাক্ষর যে সে আমরা জানি পড়াশোনা মানুষকে চেতনা জাগায় চিন্তা করতে শেখায় ভাবতে শেখায় তো একজন মজুর যে ভাবতে শিখেছে চিন্তা করতে শিখেছে তার মনে নানা ধরনের প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে তার যে জীবন তার জীবনের যে সত্য সেগুলো ফুটে উঠছে কীভাবে ফুটে উঠছে কি প্রশ্ন তার মনে উঠছে সেগুলো আমরা এখন দেখব এই কবিতাতে কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিভস বইয়ে লেখে রাজার নাম এই যে সাত দরজাওয়ালা থিভস যে নগরী এই যে নগরী ইতিহাস বিখ্যাত ইতিহাস প্রসিদ্ধ এটাকে বানিয়েছিল এর উত্তর খুঁজলে ইতিহাসে রাজার নাম বলবে অথচ রাজারা কি পাথর ঘাড়ে করে আনত পরের লাইনে কবি লিখছেন রাজারা কি পাথর ঘাড়ে ঘাড়ে করে আনত অর্থাৎ এই যে থিপস নগরী এই থিপস নগরী বানানোর পেছনে রাজাদের ভূমিকাটা কী এই প্রশ্নটা মজুরের মনে উঠছে আর বেবিলন এতবার বুড়ো হলো কে আবার গড়ে তুললো এতবার বেবিলন যে সভ্যতা বিখ্যাত সভ্যতা সেই বেবিলন বারবার ধ্বংস হয়েছে আবার তাকে গড়ে তোলা হয়েছে কে তুলল মজুরের মনে এই প্রশ্ন আসছে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় যে লিমার কথা আমরা জানি ঝকঝকে লিমা যা ইতিহাস প্রসিদ্ধ সেই লিমা কারা বানিয়েছিল মজুরের মনে এই প্রশ্ন আসছে চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা যে চীনের প্রাচীর যা নাকি চাঁদ থেকেও দেখা যায় বিখ্যাত সেই প্রাচীর যখন তা সম্পূর্ণ হলো তখন রাজমিস্ত্রিদের খবর কে রেখেছিল জয়তরণে ঠাসা মোহনীয় রোম যে রোম নগরী সুন্দরী রোম যার ইতিহাস যুদ্ধ জয়ের ইতিহাস এক বিশাল ইতিহাস গৌরবময় ইতিহাস তা বানিয়েছিল কে বানালো কে কাদের জয় করল সিজার সিজার কাদের জিততে পেরেছিল জয় করেছিল কাদের এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকত যে বাইজেন্টিয়াম সভ্যতা বাইজেন্টিয়াম নগরী সেই বাইজেন্টিয়াম যে সেখানে যে ঝকঝকে প্রাসাদ সমস্ত মানুষকে সেই প্রাসাদে থাকার সুযোগ পেত যারা পেত না তারা কোথায় থাকতো এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসীর জন্য অর্থাৎ এই যে পরপর পরপর আমরা কতকগুলো ইতিহাস প্রসিদ্ধ জায়গার নাম বা সাম্রাজ্যের নাম আমরা পাচ্ছি সেই সাম্রাজ্যর গড়ে ওঠার পেছনে সেই সাম্রাজ্যের যে স্মৃতিসৌধ বা মুদ্রা এই সমস্ত জিনিস যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে সেগুলোর গড়ে ওঠার পেছনে ভূমিকা কাদের ছিল একজন মজুরের মনে এই প্রশ্ন আসছে এই প্রশ্নের ভিতর দিয়ে যদি আমরা ঢুকতে চেষ্টা করি উত্তরগুলো খুঁজি তাহলে যে উত্তরগুলো পাব সেই উত্তরগুলো আসলে এই প্রশ্নের আড়ালে ঢাকা পড়ে আছে চাপা পড়ে আছে যা ইতিহাসে লেখা হয় না যা মানুষের কাছে সেই সত্য পৌঁছায় না বা সেগুলোকে রাজারা শাসকেরা সেই ইতিহাসকে চাপা দিয়ে রাখে সেই চাপা দেওয়া ইতিহাসটা একজন মজুরের মনে উঠে আসছে প্রশ্নের ভিতর দিয়ে অর্থাৎ মানুষের ভিতরে যখন শিক্ষা জেগে উঠে চেতনা জেগে উঠে তখন তো সে নিজেকে জানার চেষ্টা করে নিজের ভূমিকাটা বোঝার চেষ্টা করে এই শিক্ষিত চেতনা যুক্ত একটি শ্রমিক যার মনে প্রশ্নগুলো উঠে আসছে সে আবার প্রশ্ন করছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি এই যে ইতিহাসে আলেকজান্ডারের কথা লেখা হয় যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন জয় করেছিলেন তিনি কি একা একা ভারতবর্ষে জয় করতে পেরেছিলেন তার সাথে অনেক সৈন্য ছিল তাদের নাম কোথায় ইতিহাস লেখে অর্থাৎ শুধুমাত্র রাজার কথাই লেখা হচ্ছে কিন্তু তার আড়ালে রাজার কীর্তির আড়ালে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে তাদের ইতিহাস কেন মনে রাখে না গলদের নিপাত করেছিল সিজার নিদের একটা রান্ধনী তো ছিল যে যার আইন আইন নিয়ে যার কাজ যিনি আইন প্রণয়ন করতেন সমস্যার সমাধান করতেন তারও তো একটা রাঁধুনির প্রয়োজন বেঁচে থাকার কারণে তাহলে সেই রাঁধুনির খবর ইতিহাস রাখে না কেন বিরাট আরমাডা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আরমাডা সেনাবাহিনীর যখন পতন হলো তখন রাজার কান্না স্বাভাবিক কিন্তু আর কি কেউ কাঁদেনি আর কেউ কাঁদেনি প্রশ্ন করছেন সেই মজুর অর্থাৎ সেই যে আত্মাটা বাহিনীতে আর যে অত সৈন্য কাজ করতেন তাদের স্ত্রী তাদের ছেলে তাদের প্রেমিকা যাদের প্রিয়জন হারালো আত্মাটা সৈন্যবাহিনীর পতনের ফলে তাদের যে জীবনের কষ্ট দুঃখ যন্ত্রণা তার কথা ইতিহাস তো লেখেনি ইতিহাস তো তা স্মরণ করেনি শুধুমাত্র রাজা বা সম্রাটের কথাই বা শাসকের কথাই ইতিহাস মনে রেখেছে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক আমরা সপ্তবর্ষীবীপী যুদ্ধের কথা জানি সেই যুদ্ধ কি ফ্রেডারিক একাই জিতেছিল কে জিতেছিল এক ক্লাসে সেই যুদ্ধে যে অজস্র সৈন্যবাহিনী তার হয়ে লড়াই করেছিল প্রাণ দিয়েছিল তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই তো ফ্রেডারিক যুদ্ধে জিতেছিলেন তাহলে তাদের কথা ইতিহাস কই মনে রাখে পাতায় পাতায় জয় জয়োৎসবের ফোজ বানাতো কারা এই যে এত জয়ের কাহিনী জয়োৎসবের যে উচ্ছ্বাস তার সেলিব্রেশন এগুলোর জন্য যে কত কত মানুষের অবদান সে সমস্ত মানুষের কথা ইতিহাস তো মনে রাখি ভবিষ্যতের কাছে তাদের স্মৃতি তাদের অবদানের কথা কে পৌঁছে দেবে দশ দশ বছরে এক একজন মহামানব খরচ মেটাতে আমরা এক একটা যুগে কত মহামানবের কথা শুনি কিন্তু সেই মহামানবজি তারা হয়ে উঠেছেন তার আড়ালে কত মানুষের আত্মত্যাগ আছে আত্মনিবেদন আছে তাদের খবর কেউ রাখেনি এই যে প্রশ্নগুলো উঠে আসছে মজুরের মনে এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা একটা সত্যের খবর পাচ্ছি যে সত্যটা হচ্ছে শ্রমিক মজুর কৃষক যারা শিরোনামে থাকে না একা একা গোপ কাজ করে যায় আত্মনিবেদন করে যায় কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না ইতিহাস তাদের স্মরণ করে না অথচ আমরা যদি ভালো করে ভেবে দেখি তাহলে সে আমাদের তাজমহলেই হোক বা বেবিলনের সভ্যতায় হোক সেগুলো শুধুমাত্র রাজাদের নির্দেশে গড়া হয়েছে কিন্তু গড়েছি যারা তারা সাধারণ মেহনতি মানুষ তাদের রক্ত জল খাম দিয়ে করা অথচ তাদের কোনো কথা কেউ মনে রাখে না নজরুল ইসলামের যদি কুলিমজুর কবিতাটি আমরা পড়ি সেখানে একটা লাইন আছে ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা অর্থাৎ যে কুলি কুলিমজুরকে আমরা অবহেলা করি আমরা যদি আমাদের সভ্যতার দিকে তাকাই আমাদের কৃতির দিকে তাকাই তাহলে প্রতিটা ইটে সভ্যতার প্রতিটি ইটে ওই সাধারণ মানুষদের ঘাম রক্ত লেগে আছে যারা সমাজের শাসক শ্রেণীর কর্তা শ্রেণীর শুধুমাত্র তারা নির্দেশটুকু দেয় কিন্তু কাজটা করে আসলে সেই সমস্ত গরিব শ্রমিক মেহনতি মানুষেরা অথচ যেন তাদের কোনো গৌরব গাথা নেই তাদের যেন কোনো কৃতিত্ব নেই আসলে ইতিহাস বলতে আমরা যদি একটু ভেবে দেখি ইতিহাস বিজিতদের সত্যকে ধামাচাপা দেয় এবং বিজয়ীর গৌরব গাথা লিখতেই ব্যস্ত ইতিহাস এই জন্য ইতিহাস সবসময় সত্য কথা বলে না ইতিহাসের ভেতরে অনেক সত্য চাপা পড়ে যায় সেই সত্যের কথা এখানে ফুটে উঠছে একজন মজুরের প্রশ্নের মধ্য দিয়ে এটা হলো কবিতার বিষয়বস্তু